তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে এইরকম করে হচ্ছে যে আমাদের বারান্দাটা ঢালাই দেওয়া হয়েছিল ওইখানে হচ্ছে এইরকম করে সেই বস্তা দিয়ে কাপড় টাপড় দিয়ে রাখা হয়েছে, কেননা ঢালাইয়ের পরে তো জল পা দিয়ে রাখতে হয় সেই ঘরটাকে, কিন্তু আমাদের এখানে জল বাঁধানোর মতো কোনো পরিস্থিতি নেই, মানে বাইরে বেরিয়ে যাবে জল, অতটাও উঁচু না, ওই কারণে এইরকম হচ্ছে কাপড় টাপড় দিয়ে পুরো বারান্দাটাকে পুরো ভিজিয়ে দিয়েছে, হালকা জল জলও বেঁধে আছে। তবে আমাদের একটু অসুবিধা হলেও দীক্ষার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ও 14 বার করে উঠছে নামছে এইরকম মানে করছে, ওর ভালো লাগছে আর কি। তো এই দেখো এই ঘরটাতেও পুরো এইরকম মানে আমার শ্বশুরের আর দীপঙ্করের কাজের জামা কাপড় সব মানে ভিজিয়ে মেলে মেলে দেওয়া আছে, যাতে সব সময় আর কি ভিজা থাকে। আর এইদিকে যে বারান্দাটা হচ্ছে আমাদের সে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা হচ্ছে শুধু ইট দিয়ে গাঁথা ছিল, ওই কারণে দীপঙ্কর বলছে যে সব কিছু যখন বেঁচে আছে ও নিজে নিজে একটু প্লাস্টার করে দেবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওর সাথে সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে যাচ্ছে সকাল 7টা, আর এই 7টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দীক্ষা তো স্কুলে চলে গেছে আর এখন হচ্ছে আমার শাশুড়ি ওই সাইডে হচ্ছে রান্না করে নিচ্ছে, কেননা কালকের অনেক খাবার দাবার বেঁচে আছে ওইগুলো হচ্ছে আমরা খাবো সকালে, আর বুধবার বলে উনি তো পুরোপুরি নিরামিষ খায়, ওই কারণে নিরামিষ ওখানে উনি ওই সাইডে নিজের মতে নিজে রান্না করে নিচ্ছে, আর ওখান থেকে আমরাও খাবো দুপুরবেলায়। আর আমি হচ্ছে বাদবাকি যে কাজগুলো রয়েছে বাজার থেকে এসছে সেইখানে হচ্ছে ডাল তেল জিরে এইসব এনেছিল, ওইগুলো হচ্ছে আমি সব কিছু হচ্ছে কৌটোতে করে ঢেলে নিচ্ছি। তো এইখানে দেখো কালকের সেই খাবারগুলো ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল সেইগুলো আমি এবার আগে আগে একটুখানি বের করে নিয়ে এসেছি, কেননা নর্মাল হবে তারপরেই হচ্ছে গরম করব। তো এখানে দেখো আলু ভাজা, তারপরে হচ্ছে মাংসও বেঁচে গেছিলো একটুখানি, তো মাংসটাও রয়েছে। আর এখানে দেখো রয়েছে হচ্ছে একটুখানি ডাল রয়েছে, আর এইদিকে রয়েছে হচ্ছে একটুখানি ওই যে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি মতো করা রয়েছিল সেইগুলো রয়েছে, মোটামুটি সব কিছুই রয়েছে বেঁচে। তো এইগুলো দিয়েই আমরা সকালে খেয়ে নেব। আর এখানে দেখো আমি চলে এসেছি হচ্ছে এখানেই বসবো, কেননা আমাদের বসার কোনো জায়গা নেই যে যেখানে বসে খাবো, রান্নাঘরটাও জল বাঁধানো, বারান্দাটাও জল বাঁধানো, আর ঘরে বসে তো খাওয়া যাবে না। তো ওই কারণে আমরা যা যা পরের মতো একবার এইদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি, মানে ঘুরে ঘুরে আর কি বেড়াচ্ছি। তো এই যে আমাদের রাস্তার সাইডে যে একটা ফাঁকা ঘর রয়েছে ওই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম, তো এখানে এই যে একটা বস্তার মতো পেতে দিয়েছি, আর ফ্যানটাও ওখানে আমার শ্বশুর হচ্ছে ওই জালনা দিয়ে তার বের করে ফ্যানটা ওখানেই চালাচ্ছে, আর এখানে একটু মোটামুটি ঠান্ডা আছে ওই কারণে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো এই যে খাবার দাবারগুলো হচ্ছে আমরা ওইখান থেকে ধরে এইখানে নিয়ে এসেছি সব, আর এখানে বসেই হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন কিন্তু গরম আমরা কিচ্ছুই নিইনি, কালকের সেই মানে যেগুলো ছিল সেইগুলোই সব দিয়ে খাচ্ছি আর কি। তো দীক্ষাকে খাইয়েনি, এইদিকে আমার শ্বশুর বসেছে, দীপঙ্কর বসেছে, আর আমার শাশুড়িও বসেছে দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সারাদিন ধরে খুব বৃষ্টি হয়েছিল সেই কারণে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আর এই দেখো সিঁড়িটা এরকম করে প্লাস্টার করা হয়েছে, আর রাস্তাটাও করে দিয়েছিল একটুখানি বালিটালি বেশি বেঁচেছিল সেই কারণে আমাদের পুরো রাস্তাটা এই যে এরকম করে চট পেতে দিয়েছে যাতে করে বৃষ্টিতে ধুয়ে না যায় এই জন্য। আর এখন ভাবছি খাবো, ওই দুপুরে তো নিরামিষ হয়েছিল, তো ভাবছি এখন কিছু একটা করি তারপরে হচ্ছে খাবো। আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই, ওনারা গেছেন হচ্ছে নিমন্ত্রণ করতে, কেননা সামনেই হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওই কারণে সবার বাড়িতে বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ করতে গেছে। আর এখানে ভাবছি যে কিছু একটা ভেজে নিই, তো দেখলাম দুটো উচ্ছে আছে, তো উচ্ছে দুটো ভাজবো, আর একটুখানি যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই ওই কারণে একটুখানি ডিম ভেজে নেবো, তো উচ্ছে ভাজা আর ডিম ভাজা দিয়ে হচ্ছে ভাত খাবো। আর উচ্ছে মানে ডিম তো ভাজা হয়েছিল না, উচ্ছে প্রথম একবার ভাজা হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বার যখন আমি কড়াইতে দিই তখন না গ্যাসে পুরো আগুন ধরে গেছিলো, গ্যাসে আগুন ধরে গেছিলো মানে হচ্ছে গ্যাসের যে হচ্ছে চুলোর যে পেছনে যে পাইপটা থাকে না ওই পাইপ দিয়ে গ্যাস বেরোচ্ছিলো, কেননা ওই বারান্দা থেকে ওইখানে নেওয়া হয়েছিল, ওইখান থেকে আবার এইখানে সেট করা হয়েছে, ওই কারণে মানে ভালো সেটিং হয়নি, লুজ হয়ে গেছিলো, ওই কারণে ওই সাইড দিয়ে গ্যাস বেরিয়ে পুরো আগুন ধরে গেছিলো। এখন বসিয়েছে দীক্ষাকে একটুখানি বই নিয়ে, আর তোমরা দেখো আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো, দেখলে পুরো মানে গা পিত্তি জ্বলে যাচ্ছে, কিছু গোছাতেও পারছি না, আর ওই বারান্দাটা দিয়ে হেঁটে হেঁটে আসছি পুরো ঘর আমার জল হয়ে গেছে, দেখেছো ঘরের অবস্থাটা।
আর যে এখানে দেখো, এই যে দীপঙ্করকে বলেছিলাম একটু রাইস কিংবা একটু চাউমিন আনতে, আর আমার না কিছুদিন ধরে একটু স্যুপ খেতে ইচ্ছা করছিলো, তাই বলেছিলাম। কারণ আর রান্না করতে ইচ্ছা করছে না, ওই গ্যাসটায় আগুন ধরে গেছে, আর আমি ভাজাটা পরে দাদুর গ্যাসে করে নিয়ে এসেছি, আর সেই জন্য আর ইচ্ছা করছে না। তার জন্য ভাবলাম দীক্ষাকে একটু আজকে একটু কষ্ট করে একটু রাইস আর চাউমিন খাইয়ে দেবো, ব্যাস তাহলে হচ্ছে হয়ে যাবে, ওই কারণেই আনা। না হলে কিন্তু এইসব আমাদের বাড়িতে অত একটা আনে, দীক্ষা পছন্দ করে কিন্তু আমরা কেউ পছন্দ করি না। তো এই দেখো, এই যে হচ্ছে স্যুপ আর ওই রাইস আর একটু চাউমিন এনেছিল। ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, উপরে দীপঙ্করও শুয়ে আছে, তো দীক্ষা এইগুলো খাচ্ছে। তো চলো, আর জানি আজকের ব্লগটা একদমই ভালো হয়নি, শুরুটাই ভালো হয়নি, তো শেষটা কী ভালো হবে, তো একটুখানি কষ্ট করে দেখে নাও প্লিজ। তো তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো ব্লগ আনবো, তো ততদিন তোমরা এই ব্লগগুলো একটুখানি কষ্ট করে দেখো। আর এই দেখো, এইটুক চাউমিন দিয়েছে আর সস দিয়েছে, দেখেছো কত। আর এই যে যে লুচিটা দেখছো, এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি নিমন্ত্রণ করতে গেছিলো ওই পিসি বাড়ি থেকে, পিসি আবার দিয়ে দিয়েছে লুচি আর সুজি করেছিল। আজকে যেহেতু বুধবার ওনরা খায় না সেই কারণেই। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমরা।